এখানে যুক্তরাষ্ট্র থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাবরিনা চৌধুরী। যুক্তরাষ্ট্রের 3 নভেম্বরের নির্বাচন যত এগিয়ে আসছে ততই আগাম ভোট দেওয়ার সুযোগ নিচ্ছেন ভোটাররা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একটি ভোট কেন্দ্রে। এই ভোট কেন্দ্রে আগাম ভোটের ব্যবস্থা করা হয়েছে। এই ভোট কেন্দ্রের মতো যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের বিভিন্ন ভোট কেন্দ্রে আর্লি ভোটিং বা আগাম ভোট হচ্ছে। এ বিষয়ে ভয়েস অফ আমেরিকার লেসিকা বাকালেটের প্রতিবেদন উপস্থাপন করছেন সঞ্জানা ফিরোজ। ওয়াশিংটন ডিসির বাইরে উত্তর ভার্জিনিয়ার একটি ভোট কেন্দ্রে অনেক সকাল থেকেই মানুষ আসতে শুরু করেছে, যদিও সপ্তাহখানেকেরও বেশি সময় রয়েছে নির্বাচনের। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে লাইনও দীর্ঘ হতে থাকে। সবাই মুখোশ পরে সামাজিক দূরত্ব বজায় রেখে অপেক্ষা করছে। মনে হচ্ছে অন্তত এক ঘন্টা বা তার চাইতেও বেশি সময় লেগে যাবে। যা ভেবেছিলাম তার চেয়ে অনেক দ্রুত গতিতে লাইনে গড়ছে। আমাকে আজ কাজে যেতে হবে, কিন্তু এই মুহূর্তে এই কাজটি করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। 3 নভেম্বরের নির্বাচনে এ পর্যন্ত ভোটদানের হার রেকর্ড ছাড়িয়ে গেছে। ফেয়ারফ্যাক্স কাউন্টির নির্বাচন প্রধান গ্যারি স্কট বলছেন, তার 24 বছরের কর্মজীবনে এত দীর্ঘ লাইন তিনি দেখেননি। গত বছরের নির্বাচনের সঙ্গে তুলনা করলে আমাদের মোট 1,37,000 অ্যাবসেন্টি ভোটার ছিল, অর্থাৎ যারা আগে থেকে ডাক মারফত তাদের ভোট প্রদান করেছেন। এবছর আমরা এ সংখ্যা বেশি দেখতে পাচ্ছি। সম্ভবত আমাদের 2/3 ভোটার নির্বাচনের দিনের আগেই তাদের ভোট দিয়ে দেবেন। বিশেষজ্ঞরা বলছেন, গড়ে যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক ভোটার আগেই তাদের ভোট দিয়ে দেবেন। আমি অনুমান করছি প্রায় 15 কোটি মানুষ ভোট দেবে এবং তাদের প্রায় অর্ধেক নির্বাচনের দিনের আগেই ভোট দেবে। বিশ্লেষকরা বলছেন, এই আগাম ভোটের কারণ করোনা মহামারী। আমি বেশ উদ্বিগ্ন যে আমার ভোট কেন্দ্র খোলা থাকবে কিনা। আমি এবছর কিছু পরিবর্তন আনতে খুবই আগ্রহী। মহামারীর কারণে অনেক রাজ্যে ভোট এবং ডাক মারফত ব্যালট প্রক্রিয়া সহজ করেছে। মহামারীর কারণে অনেক রাজ্য এই আগাম ভোটের এবং ডাক মারফত ব্যালট প্রক্রিয়া সহজ করেছে। এবছর যে কেউ ডাক মারফত ভোট দিতে পারবে। যখন আমি প্রথম ভোট দিতে শুরু করেছিলাম তখন প্রক্রিয়াটি খুবই কঠিন ছিল। অজুহাত হিসেবে আপনি যে কারণগুলো ব্যবহার করতে পারতেন তার সংখ্যা খুবই সীমিত ছিল। ভোট দেওয়ার পর আপনার সিদ্ধান্ত পরিবর্তন করার কোনো উপায় নেই, কিন্তু তারপরেও হাজার হাজার মানুষ এই আগাম ভোটে অংশ নিচ্ছেন। আমরা অত্যন্ত বিভাজনের যুক্তরাষ্ট্রে বসবাস করছি এবং অনেক মানুষ ইতিমধ্যে কাকে ভোট দেবেন তা ঠিক করে ফেলেছে। কোনো কোনো মানুষ আছেন, যত সময় পার হোক না কেন তারা ডোনাল্ড ট্রাম্পকেই ভোট দেবেন। অনেক আমেরিকান আছেন যারা 3 নভেম্বর সিদ্ধান্ত নেবেন, এবং এরাই হচ্ছেন তারা যাদের ভোটের উপর নির্ভর করছে চূড়ান্ত ফলাফল। ভোটগুলো আগে থেকে গণনা করা হয় না, এমনকি নির্বাচনের আগের দিন পর্যন্ত নির্বাচন কর্মকর্তারাও জানতে পারবে না যে ডেমোক্র্যাট বা রিপাবলিকানদের ভোট কত পড়েছে। এই আগাম ভোটে গ্রহণের দিনক্ষণ ঠিক করার অধিকার প্রতিটি রাজ্যের আছে। বেশিরভাগ রাজ্য ভোট কেন্দ্র খোলা শুরু করবে নির্বাচনের প্রায় 1 সপ্তাহ আগে থেকে, এবং ধারণা করা হচ্ছে স্থানীয় নির্বাচন কর্মকর্তারা 3 নভেম্বরের পরেও ডাক মারফত ভোটগুলো গণনা করতে থাকবেন। ভয়েস অফ আমেরিকার লেসিয়া ব্যাকালেটের পক্ষে আমি সঞ্জানা ফিরোজ, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন। হ্যালোইন প্রায় চলে এসেছে। অক্টোবর মাস, অক্টোবর মাসের শেষের দিকে প্রতি বছর হ্যালোইন উদযাপিত হয়ে থাকে। তবে এ বছরের হ্যালোইন অন্যান্য বছরের তুলনায় অনেকাংশে ভিন্ন। আমেরিকার সংস্কৃতিতে হ্যালোইন বলতে চিরাচরিত একটি দৃশ্য ফুটে ওঠে। এদিন
ছোট থেকে বড় সবাই নিজেকে সাজায় বিভিন্ন রূপে, সেটা ভৌতিক সাজি হোক অথবা সুপারম্যান, পুলিশ কিংবা ডাক্তার। আর হ্যালোইন উপলক্ষে এ সময়টিতে কস্টিউম কেনার ধুম পড়ে যায়। তবে এবছর করোনা মহামারী হ্যালোইন উৎসবকে যেন অনেকটাই ম্লান করে দিয়েছে। ভার্জিনিয়া রাজ্যের একটি হ্যালোইন স্টোরে গিয়ে দেখা গেল দোকান বেশ ফাঁকা। তার ওপর রয়েছে নতুন বিধিনিষেধ, যেমন এবছর কস্টিউম ও মুখোশ কেনার আগে পরে দেখা নিষেধ। একজন ক্রেতা বললেন, Well, it's sad because my son's only 2 years old and it's his first year really to go out and trick or treat and enjoy it and he's not going to be able to do that. বিষয়টি দুঃখজনক। এটা আমার ছেলের প্রথম হ্যালোইন। অনাকাঙ্ক্ষিত মহামারীর কারণে এই বয়সে ওর হ্যালোইনের মজার কোনো স্মৃতি থাকবে না। Hiding candy for the kids to find. It's going to be very different this year. চোখে পড়ল যুক্তরাষ্ট্রের এবছরের প্রেসিডেন্সিয়াল নির্বাচন উপলক্ষে হ্যালোইনের দোকানগুলোতে জনপ্রিয় হয়ে উঠেছে প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মুখোশ। হ্যালোইনের এই সময়টিতে শিশু কিশোরদের অন্যতম একটি প্রচলন ট্রিক অর ট্রিট, অর্থাৎ নিজেকে বিভিন্ন সাজে সাজিয়ে বাড়ি বাড়ি গিয়ে ক্যান্ডি সংগ্রহ করা। তবে এবছর অনেক এলাকা ও দোকানপাটে বহুদিনের প্রচলন বন্ধ থাকবে। Just hanging with a lot of friends and going to parties because usually my friends will have parties and we'll go to Halloween parties but well I'm just trying to make the আমি এবছর আমার বন্ধুদের সঙ্গে ট্রিক অর ট্রিট করব। আমাদের এলাকায় তা উৎসাহিত করা হয়েছে। Hang with family and you know just have a little party there. একই মন্তব্য করেছে আরেকজন কিশোরী। I'll miss, you know, getting ready with my friends and the whole experience of trick-or-treating and going up to houses and getting candy and stuff. That's basically it. যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র CDC সবচেয়ে কম ঝুঁকিতে কিভাবে হ্যালোইন পালন করা যায় তার নির্দেশিকা দিয়েছে। সেখানে বলা হচ্ছে, ঘরে বসেই অথবা বাইরে কোথাও যদি করা হয় তাহলে দূরত্ব বজায় রেখে কুমড়োর নকশা করা যায়, ভার্চুয়ালি হ্যালোউইনের পোশাকের প্রতিযোগিতা করা যায়, বাড়ি বাড়ি ট্রিক অর ট্রিট না করে নিজ বাড়িতে লুকিয়ে রাখা ক্যান্ডি খুঁজে বের করার মতো মজার গেমও করা যেতে পারে। আর এদিকে এসবের মাঝেও অনেকেই বাড়ির সামনের লন সাজিয়েছেন হ্যালোউইনের সাজে। ডেভিড এবং স্যারা দম্পতির হ্যালোইনের এই সময়টিতে রয়েছে বিশেষ এক স্মৃতি। It's a big thing for us and we actually even got engaged at a Halloween party because he knew that I loved Halloween so much and it's just we did it. ও আমাকে আমাদের এক বন্ধুর হ্যালোইন পার্টিতে বিয়ের প্রস্তাব দিয়েছিল। আমি রাজকুমার সেজেছিলাম আর ও রাজকন্যা। আমার বিয়ের প্রস্তাবে সেদিন ও সম্মতি দিয়েছিল। So it's a big deal for us Halloween. It was that big of a deal that I love dressing up and I just think it's fun to decorate the house. ডেভিড ও স্যারা দম্পতি বললেন, যদিও এবছরের হ্যালোইন অতীতের স্বাভাবিক অবস্থার মতো জাঁকজমকপূর্ণ নয়, তা সত্ত্বেও নিজেদের আঙিনাকে তারা সাজিয়েছেন হ্যালোইনের আবহে, যাতে করে প্রতিবেশী ও ছোট শিশু কিশোররা কিছুটা হলেও আনন্দ উপভোগ করতে পারে। এই ছিল আমাদের আজকের হ্যালো আমেরিকা। আমাদের অনুষ্ঠান যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেজে, আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের ওয়েবসাইটে। আমরা নিয়মিত আমাদের অনুষ্ঠান এই লিঙ্কগুলোতে আপলোড করে থাকি। দেখা হবে আগামী সপ্তাহে আরও কিছু খবর নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ এবং নিরাপদে থাকুন। সাবরিনা চৌধুরী, Voice of America.